সকলো জায়গাতে আমার তেনে চেকিং আছে আর যখন অথরাইজ নহয় আহিবলে দিয়া নহব। আর একটা কথা দেখা গেছে আজ 7টা বাজার পর আরম্ভ হয়েছে, আপনিও আছে, বহু গাড়ি এতিয়াও চলাচল করে আছে, বহু গাড়ি চিকিৎসার বাবেও গুয়াহাটি প্রবেশ করেছে বা আন ফার্মাসি হোক বা সেই স্থান, সেই লোকসল কেন ধরনের আইডেন্টিফাই করব বা কেনকর ডকুমেন্ট চেক করেম যে চিকিৎসার কারণে যাবলে ওলাইছে এলাউড আছে, ফার্মাসির মানুষ এলাউড আছে, গতি আমি ডকুমেন্ট চেক করে যাব দিই। আর একটা আনটা কথা হল যে যেহেতু 7টা বাজার পর আরম্ভ হয়েছে, 7 দিন কঠোর হব, আর কেনকা ধরনের বিশেষকর মানে কিছু সিজ করা হব বা জরিমনা বিহা হব, এরেস্ট করা হব, কিন্তু বহু ক্ষেত্রে দেখা গেছে যে সেইটাও পরবর্তী সময় প্রথম দুটা লকডাউনের কার্যক্ষম হল কিন্তু তারপর নহল এইটু লকডাউন কার্য আইনগতভাবে যিমান ব্যবস্থা আছে সকল ব্যবস্থা আমি লম। ঋতিক এটা খুঁড়বলে বিচারিছো, কারোবার যদি এবার কোয়া হয়েছে যে পাসর এনেক ব্যবস্থা না থাকবই, গেলামালের দোকান পর্যন্ত খোলা না থাকে, অর্থাৎ খুব কঠোরভাবে বান্ধি দিয়া হয়েছে কথাখিনি, এটা কারবার যদি বিরাট ইমার্জেন্সি হয়, কারবার যদি বিরাটে কিবা একটা প্রয়োজন হয়, কা উসর থানাখনত ফোন করিব নে জিলা প্রশাসনক ফোন করিব, অকনমান রাইজে জানিবলে বিচারিব, কেনে 14 দিনত কারবার ঘর তেনেকুয়া একটা অবস্থা হবও পারে, কি কয় আরক্ষী আয়ুক্ত ডাঙরিয়ায়? স্যার গুরুত্বপূর্ণ কথা একটা স্টুডিও বা আমাকে সুদিছে, এইবার পাসর ব্যবস্থা করা নাই, বিগত হেৰিত পাসর ব্যবস্থা, কিন্তু এইবার ধরল কাবার ঘর ইমার্জেন্সি হয়েছে বা তেনেকা ধরনের এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যত উলাই যাব লগা হয়েছে, যি এসেনশিয়াল সার্ভিসের মানুষ নহবও পারে, এই ক্ষেত্রে কার লগত কেনে ধরনের যোগাযোগ করব বা তেওঁলোকে যাব? এইটো আমি তেওঁলোকৰ ডকুমেন্ট চেক করিম, আর তেওঁলোকে যদি মেডিকেল ইমার্জেন্সি আছে তো আমি এইটো ভেরিফাই করিম, করি যদি হয়েছে দেখা যে পরিয়ালের কোনবা যদি গাঁৱৰ ঘৰত বা ঢুকাইছে বা পরিয়ালের অসুস্থ হয়েছে ইয়াত আছে, সেই সময়সাত ইয়াত যাবলে তেওঁলোকে জিলা উপায়ুক্ত কার্যালয়ে যোগাযোগ করবনে স্থানীয় কার লগত যোগাযোগ করিব পারিব? তেওঁলোকে করিব পারে, জিলা উপায়ুক্ত কার্যালয়ে যোগাযোগ করিব পারে, আর আমার চেকিংত তেওঁলোকে এটো আমি ভেরিফাই করিম তেওঁলোকে কি কৈছে, আর তেওঁলোকৰ কেসটো যদি জেনুইন হয় তেতিয়াহে তেওঁলোকে যাব পারে। ঋতিক কৌশিক, আমার অ্যাসোসিয়েট এডিটর একটা প্রশ্ন আছে, মই অকণমান আপোনাক ৰখাইছো, নীল ভট্টাচাৰ্য প্রশ্ন কৰক। ঋত্বিক আয়ুক্তক মই দুটা প্রশ্ন সুধিব বিচাৰিছো। প্রথম প্রশ্নটো হল যে যিখন অর্ডার কপি ওলাইছে, অর্ডার কপিখনৰ 14 নম্বৰ পইণ্টত লিখা আছে যে গাখীৰ এসেনশিয়াল সার্ভিস, তো গাখীৰ জাতীয় গাখীৰৰ যি বিক্ৰী আছে সেই মহানগৰত দিয়া হব। এটা কথাটো হল যে যদি সীতাজখলা বা পূৰবীৰ যদি এটা কাউন্টাৰ খোলা থাকে, তাত গাখীৰ থাকে, তে জনসাধাৰণে সেই কাউন্টাৰলৈকে আহি গাখীৰ কেনেকৈ লব? দ্বিতীয় প্রশ্নটো হল যে ইমান দিনলৈকে আমি দেখিছিলোঁ ওয়ার্ড কন্টেইনমেন্ট বা লেন কন্টেইনমেন্ট করা হৈছে, যিহেতু চহৰত এতিয়া লকডাউন আছে, এই লকডাউনৰ সময়ত এই কন্টেইনমেন্ট সমূহ কৰা হ'ব নে নহয় যদি কোভিড পজিটিভ পেচেন্ট পোৱা যায়? ঋতিক শুনিছে, ঋতিক আপুনি প্রশ্ন দুটা শুনিছে? নিশ্চিতভাৱে মই আৰক্ষী আয়ুক্তক দুইটা প্ৰশ্নই মই আৰক্ষী আয়ুক্তক বিচাৰিম। স্যার প্ৰথমতে প্ৰথম প্ৰশ্নটো আমাৰ এছ'চিয়েট এডিটৰৰ পৰা আহিছে যে যি 14 নম্বৰ অৰ্ডাৰ, 14 নম্বৰ পইণ্ট আছিল গাখীৰ ধৰণে এচেনচিয়েল সামগ্ৰীবোৰ বিক্ৰীৰ কাৰণে অনুমতি দিয়া হৈছে, তেওঁলোকক দিয়া হৈছে, কিন্তু যদি চিঠা জখলা বা তেনে পূৰবী হওক তেওঁলোকে যদি ষ্টলসমূহ আছে সেই স্থানলৈ যাবলৈ জনসাধাৰণ কেনেকৈ যাব পাৰে? কিছুমান এইটো গাখীৰৰ কাৰণে নিৰ্ধাৰিত টাইম আৰু জেগা দিয়া হৈছে জিলা প্ৰশাসনৰ পৰা, সেই নির্ধারিত জায়গা আর নির্ধারিত টাইমতহে গাখীর বিক্রি করব পারিব আর মানুষ তারপরহে কিনব পারিব। এই ক্ষেত্রে শৃঙ্খলাবদ্ধভাবে যাব লাগিব বা তেনেকুৱা কিবা প্রসিডিওর দিছে? হয়, মানে টাইম দিয়া আছে আর জায়গা দিয়া আছে, যে কোনো জায়গার পর গাখীর কিনব নোৱাৰিব, সেই যেটা নির্ধারিত জায়গা আর নির্ধারিত টাইম আছে সেই সময়তে কিমান সময় হব, এই সময়খিনি কি নির্ধারণ করা হয়েছে? আর একটা স্যার প্রশ্ন হল যে বিগত সময়সোৱাত জিলা প্রশাসনের পর ইতিমধ্যে করেছে জায়গাবিল আর একটা কথা হল স্যার, ইয়ার আগে দেখা যায় যত কোভিড পজিটিভ পাইছিল তাত কন্টেইনমেন্ট জোন ল্যান্ড কন্টেইনমেন্ট করা হয়েছিল, এতিয়া কেনেকুৱা ধরনের যেহেতু লকডাউন হল ল্যান্ড কন্টেইনমেন্ট হোক বা কন্টেইনমেন্ট জোনের কথা নাই, কেনে ধরনের এতিয়া হোক কন্টেইনমেন্ট জোন বিলাক যেটো স্বাস্থ্য বিভাগের নিয়ম আছে সেইমতে করা হবো, স্বাস্থ্য বিভাগের নীতি নিয়ম আছে সেইমতে করা হবো।
গীতাশ্রী আরক্ষী আয়ুক্তই এই দুইটা প্রশ্নের উত্তর ইতিমধ্যে দিছে আর জেলা প্রশাসনের ফল এই নির্ধারণ করে দিব কোন স্থানত পাব আর কিমান সময়ত লোকে গাখীর বা তেনে ধরনের সামগ্রী সমূহ পাব।